হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা কি আমাকে? জিতটা ভলিউমটা কি কম? সাউন্ড কি কম? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, তারপর কেমন আছো সবাই তোমরা? জি স্যার, ভালো আছে স্যার। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। ওই শিলার আম্মার খবর জানো তোমরা? কি অবস্থা, কেমন ইম্প্রুভ টু করছে? হ্যালো, হ্যালো, দীপু, হ্যালো দীপু, আছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছ না তোমরা আমাকে? হ্যালো, 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 স্যার শোনা যাচ্ছে স্যার, তবে স্যার একটু, হ্যালো স্যার, শোনা যাচ্ছে বাট একটু স্যার যে ডিস্টোর্টেড হয়ে আসতেছে ভয়েসটা। আচ্ছা, ওইটা একটু নেটওয়ার্কের মানে ইয়ে হচ্ছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো এটা একটা প্রবলেম। আর ইয়ে দীপু আসো না, এখানে দেখাচ্ছিল। দীপু কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। খবর জানো বন্ধুদের, বন্ধুরা আম্মার? স্যার এখন স্যার মোটামুটি ঠিক আছে স্যার, মানে করোনা টেস্ট করেছিল স্যার, ওনার তো পজিটিভ আসছিল, তো হ্যাঁ, সেটা তো জানি। হ্যাঁ জ্বর টর ছিল অনেক, তো স্যার ডাক্তার মানে মেডিসিন প্রেসক্রাইব করছিল, তো ওটা এখন আপাতত ঠিক আছে স্যার সবাই। ওকে ওকে, ভেরি গুড, ভালো আছে, এটা ভালো খবর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি? তোমরা এখানে 13-12 জনে, আর কেউ আসবে? স্যার মেবি না স্যার, আজকে নেটওয়ার্ক অনেক ঝামেলা হয়েছে স্যার, আজকে হ্যাঁ, ওয়েদার নেটওয়ার্ক খারাপ স্যার। বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্ক খুবই খারাপ। জি স্যার, তাহলে আমরা শুরু করি। জি স্যার, জি স্যার, আজকে তেমন কিছু নাই অবশ্য, আমরা যেসব থিওরি প্রিন্সিপাল আলোচনা করে সিস্টেম ফুল হারমোনিক মোশনে, সে রিলেটেড কিছু প্রবলেম দেখব আজকে, বুঝতে পারছো? জি স্যার, কিছু নিউমেরিক্যাল প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো আমি স্লাইডটা বড় করে দিচ্ছি। ওকে, আমরা শুরু করছি। আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন দেখব রিলেটিং টু সিম্পল হারমোনিক মোশনস। ফার্স্ট প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, এক্সাম্পল ওয়ান নামে আমি এখানে নামকরণ করেছি। এখানে এক্সাম্পল ওয়ানে লেখা আছে, এ 200 গ্রাম ব্লক কানেক্টেড টু এ লাইট স্প্রিং ফর হুইচ দ্য ফোর্স কনস্ট্যান্ট ইজ 5.00 নিউটন পার মিটার is free to oscillate on a frictionless horizontal surface. The block is displaced 5.00 centimeter from equilibrium and released from rest as in figure 1. বলা এই যে এখানে একটা ফিগারে আমরা বলছি, সে এম আজকে আমি ভাত খাবো। হ্যালো, হ্যালো হ্যালো, স্যার,
আজকে আমি ভাত খাবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো স্যার, তুমিও কি বাত করবে? হ্যালো, 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 রেকর্ডিং হচ্ছে? ক্লাস কি হইতেছে নাকি? আমি শুনতেছি না কিছু না, ক্লাস কি হচ্ছে? আমি তো শুনতে পাইতেছি না কিছু। হ্যালো সুদীপ তো? জি ভাই। হ্যালো, হ্যাঁ শুনতেছো? স্যার স্যার জি, সারা মনে একটা প্রবলেম হইছে। ও আচ্ছা, ওয়েট করি দেখি। আচ্ছা, হ্যাঁ নো সিনারিও তো আরো সমস্যা। মাই father and our helping hand. প্রথমটা পিরিয়ড অফ মোশন বের করতে হবে। ফার্স্ট পিরিয়ড অফ মোশন আমরা ক্যালকুলেট করব। যে প্রবলেমটা আমরা ডিসক্রাইব করলাম সেখানে কি কি ভ্যালু দেওয়া আছে, ফোর্স কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 5.00 নিউটন।
1.25 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। So maximum velocity of the block 0.25, maximum acceleration is 1.5. স্যার শোনা যাচ্ছে না কিছু, স্যার বুঝতে পারতেছি না কিছু।
ডান পজিশনটা দেখেছি, এখানে বামে পজিশনটা শো করছে, তাতে এখানে সিমিলারলি আমরা বসালে -0.250 sin 5.00 t, দ্য
20,000 newton per meter into 80,000 newton per meter. This is the effective force constant. We can make that to 1.18 hertz. This is the frequency. Easy.
না দা কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি এই দুটো কি হবে? কাইনেটিক এনার্জি কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি অ্যাট এক্স ইকুয়াল টু 0.02 আই মিন মিটারে কনভার্ট করা হয়েছে এটা 2 সেন্টি